বর্ণপরিচয়ে স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী অভিনবভাবে পালন করল খানাকুলের ফেসবুক গ্রুপ স্বপ্ন অন্তহীন। এদিন খানাকুলের রামচন্দ্রপুরে প্রায় 250 থেকে 300 জন দুস্থ মানুষের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করল। জানা গেছে এই গ্রুপের অ্যাডমিন পিয়ালি মাঝি ও অভিজিৎ আদকের জন্মদিন ছিল, তাই তাঁরা অন্যভাবে খরচ না করে এভাবেই দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন। উল্লেখ্য, এর আগেও এই ফেসবুক গ্রুপ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছে। এক কথায় বলতে গেলে এই গ্রুপ অন্তহীন স্বপ্ন দেখিয়ে চলেছে দুস্থ অসহায় মানুষদেরকে। আচ্ছা, আয়োজন তোমাদের কেমন লাগছে এখানে? এখানটা এখন প্রত্যন্ত এলাকা দেখতে পাচ্ছি, তো এখানের আমাদের আয়োজন কিরকম লাগছে তোমার? আপনাদের যে আইটেমটা করেছেন, আমরা সেই আইটেম দেখে আমরা খুব খুশি হয়েছি। বা যা করেছেন যথেষ্ট করেছেন। আচ্ছা, ধন্যবাদ। ভালো হয়েছে? খিচুড়ি কেমন হয়েছে? আর আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এর থেকে আরও ভালো কিছু কাজ করতে পারি। আমাদের ফুল টিমটাকে আশীর্বাদ করবেন। দাদু, আমাদের আয়োজন কেমন হয়েছে? কেমন লাগছে খিচুড়ি? আমরা যে এখানে এলাম, এরকম তোমাদের খাওয়াচ্ছি, কেমন লাগছে? নমস্কার, স্বপ্ন অন্তহীন গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামচন্দ্রপুর গ্রামে, যেটি একটি প্রত্যন্ত গ্রাম, এবং আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে 250 থেকে 300 বালক বালিকাদের আমরা আজ ভোজন করতে সক্ষম হয়েছি, এবং আগেও আমরা এই ধরনের জিনিসপত্র করতে থাকবো আপনারা সাথে থাকলে। আপনারা যেহেতু জানেন আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে স্বপ্ন অন্তহীন নামে, এবং সেখানে আমাদের দুটো অ্যাডমিন, নাম পিয়ালি মাঝি এবং অভিজিৎ আদক, যাদের বার্থডেতে ফালতু অপচয় না করে তারা এইখানে ডোনেট করেছে, এবং তাদের জন্যই হয়তো আজ এই জিনিসটা করা আমরা সামর্থ্য পেলাম। আগেও আপনারা আমাদের পাশে থাকলে আমরা এই ধরনের জিনিসপত্র করতে থাকবো এবং কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারবো, যাতে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এভাবেই আমরা এগিয়ে যাব। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।